হাই স্পোর্টিস, আমার নাম সৌম্যজিৎ স্পোর্টি বঙ্গের নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো টুরান্ট কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে আগামী 19 সেপ্টেম্বর ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে এএফসি কাপে গ্রুপ লিগের প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। মোহনবাগানের পার্সপেক্টিভ দিয়ে দেখলে এইবারের এএফসি কাপ তাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মৌসুমে বাগানের টিম দেখেই বোঝা যাচ্ছে যে শুধু আইএসএল না, এশিয়ান ফুটবল কম্পিটিশনেও ভালো পারফরমেন্স করার লক্ষ্যে দল গড়ছে তারা। নতুন দল, তাই কোঅর্ডিনেশনের একটু সমস্যা দেখা দিচ্ছে, তবে সময় দিলে এই দল আনডাউটেডলি ভালো কিছু করে দেখাতে পারে। অনিরুদ্ধ থাপাকে ডুরান্ট কাপে তার সুনাম অনুযায়ী খেলতে দেখা যায়নি, অন্যদিকে হুগো বোমসকে ছন্দে দেখাই যাচ্ছে না। এছাড়াও এই লিস্টে লিস্টেন কোলাসো আর মনবীর সিংয়ের নামও এক করতেই হবে। এই দুই উইঙ্গার গত সিজন থেকেই আগের মতো পারফরমেন্স ডেলিভার করতে পারছেন না। থাপা দলে নতুন, তাই তার ক্ষেত্রে একটু টাইম কনসিডার করতে হবে, কিন্তু বাকি তিনজনের থেকে যদি সেরাটা পাওয়া না যায় তবে তা এএফসি কাপে দলের পারফরমেন্সের উপরে প্রভাব ফেলবে। কিন্তু বাগানের বাকি বিদেশিরা ভরসা দিচ্ছেন। দিমিত্রি পেত্রাতস গত মরশুমের ফর্ম ধরে রেখেছেন, জেসন কামিংস এবং আর্মান্দো সাদুকুও আস্তে আস্তে নজর কাড়ছেন, তবে সাদিকুকে স্টার্ট করানোর থেকে সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করলে হয়তো সেটা আরও বেশি ইম্প্যাক্টফুল হবে। এছাড়াও হেক্টর ইউথসেও ডিফেন্সে ভালো নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে কিংস কাপে ইরাকের বিরুদ্ধে ভারতের হয়ে খেলতে গিয়ে চোট পান আশিক কুরুনিয়েন, যা নিয়ে বাগান কোচ জুয়ান ফার্নান্ডো যথেষ্ট ক্ষুব্ধ। মোহন বাগান আশিকের চোটের বিষয়ে জানান যে ন্যাশনাল টিমের মেডিকেল স্টাফ এই বিষয়ে থরলে পরীক্ষাই করেনি, কোনো প্রকার এমআরআই না করিয়েই এই চোট তেমন গুরুত্বপূর্ণ না জানিয়ে আশিককে ফেরত পাঠিয়ে দেন তারা। তবে আপাতত যা জানা যাচ্ছে তাতে ACL-এ চোটের কারণে খুব সম্ভবত মোহনবাগানের এএফসি কাপের এবং ISL-এ প্রথম কিছু ম্যাচ মিস করবেন এই উইঙ্গার। এবারে বর্তমানে আশিকের ইঞ্জুরিকে কেন্দ্র করেই লিস্টেন কোলাসোকে এশিয়ান গেমসে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলতে পাঠাবেন নাকি তাই নিয়ে ভাবছে দল। এছাড়া কোচ জুয়ান ফার্নান্ডো আগামী ISL নিয়ে জানান যে আমরা প্রথম ISL টিম হতে চাই যারা ISL টাইটেল রিটেন করবে, সুতরাং প্রত্যেকটা প্লেয়ারের অ্যাভেলেবিলিটি এবং পারফরমেন্সে তাদের কনসিস্টেন্সিটা খুব দরকার, কারণ অ্যাজ উই নো ISL ইজ এ লং লিগ, সাথে এএফসি কাপও আছে। আগামী মঙ্গলবার এএফসি কাপ এবং শনিবার ISL-এ পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামতে চলেছে সবুজ মেরু। আগের বছরে কনসিস্টেন্সি তারা ধরে রাখতে পারে নাকি এখন সেটা দেখার অপেক্ষায় সমর্থকেরা। ISL এবং এএফসি কাপে মোহনবাগানের পারফরমেন্স নিয়ে আপনারা কতটা আশাবাদী সেটা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন খবর জানতে অবশ্যই স্পোর্টিবঙ্গকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবঙ্গের সাথে থাকুন।